فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেননি এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন সেই মহান রব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসা জ্ঞাপন করি তার নিজেরই শেখানো ভাষাতে সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপর পর তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা আহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সহস্র কোটি দুরুদ এবং সালাম বর্ষিত হোক সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের আলোচনা সভার ইতিপূর্বে অনেকজন আলোচকের মুখ থেকে অনেকগুলো আলোচনা শ্রবণ করেছেন, নির্দিষ্ট সময়ের উপরে আলোকপাত করেছে, এখান থেকে অনেক কিছু অনুধাবন করেছেন, বুঝতে পেরেছেন। আসলে প্রত্যেকটা জিনিস যখন আমরা কোনো জিনিসের জন্য নিয়াত খাস করব তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আমাদেরকে দেবেন। যে কোনো জিনিসের জন্য যদি নিয়াত আপনি খাস করে নেন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান স্বরূপটা আপনাকে দেবেন। ইহকালে যদি না দেয় অবশ্যই এর জন্য পরকালে সেই জিনিসটা আপনি অবশ্যই পাবেন, এটা আমরা বিশ্বাসী। নিয়াত এসেছে আরবি শব্দ নামা থেকে, মানে বীজ, মানে আপনি যেটা বপন করবেন সেটা আপনি ফল পাবেন। আপনি যদি আম গাছের আঁটি যদি মাটির তলাতে পুঁতে দেন অবশ্যই আপনি জাম বা লিচু পাবেন এমনটি নয়। যদি আম গাছের আঁটিটা আপনি পুঁতে দেন নিচে অবশ্যই আপনি আম পাবেন, এটাই স্বাভাবিক, এটা চিরন্তন সত্য কথা। একটা গাছের বীজের ক্ষেত্রে যেমন আপনি যেটা বপন করবেন সেটাই পাবেন, তদ্রূপ একইভাবে আমাদের মনের আঙিনে যে নিয়াত আমরা করব মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়াতটা আমাদেরকে পূর্ণ করবেন, এটা নিশ্চিত। তাই আমরা এখানে কি উদ্দেশ্যে এসেছি, কে কি উদ্দেশ্যে এসেছে এখানে, বা আমাদের উদ্দেশ্য কি, বা যারা আশেপাশে বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা এই মুহূর্তে অবস্থায় করছে রাত্রি 11:30 প্লাস, তারপর যারা ঘোরাঘুরি করছে তারা যে নিয়াতে এসেছে যে উদ্দেশ্যে এসছে মহান স্রষ্টার সাথে সেই জিনিসটাকে অবশ্যই কবুল করবে। আর আমরা যারা এখানে এসেছি উপস্থিত হয়েছি আমাদের যে নিয়াত যদি খাস আল্লাহ সন্তুষ্টি হয় অবশ্যই আমরা এখান থেকে কিছু অর্জন করতে পারবো। তাই যে কোনো কর্ম করার পূর্বে আপনাকে নিয়াত খাস করে নিতে আপনি কেন এসেছেন, জলসার আয়োজনে ওয়াজ মাহফিলে আপনি কেন এসেছেন, আপনি কি মেলা দেখতে এসেছেন, না আপনি শুধুমাত্র দেখতে এসেছেন বক্তা কেমন করে কথা বলে, বা আপনি এসেছেন না সবাই যাচ্ছে না গেলে কেমন দেখায়, না আপনি কিসের জন্য এসেছেন। উদ্দেশ্য যদি খাস যদি আপনার অন্তরের মধ্যে আঙিনা যদি না আপনি বপন করেন অবশ্যই প্রতিদান স্বরূপ এক পয়সা তো দূরের কথা, আপনি জিরো নিয়ে এসেছেন, জিরো নিয়ে চলে যাবেন। তাই প্রত্যেকটা কর্ম করার সময় যদি এক টাকা যদি আপনি দান করেন তো নিয়াতটা খাস করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। যদি মানুষকে দেখার জন্য এক টাকা দান করেন মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইবাদত আপনার কর্ম আপনার দান সদকা কিছু কবুল করবে না। তার জন্য নিয়তটা অতীব জরুরি যে কোনো ক্ষেত্রে, চাই আপনি ওয়াজ মাহফিল করুন, চাই আপনি দোকানপাট বসান, চাই আপনি যে কোনো কর্ম করুন, যে কোনো উদ্দেশ্য আপনি কোনো কর্ম করতে যাবেন সেটা দুনিয়াবী বিষয় হোক আর দিনী বিষয় হোক, দুটো জায়গাতে আপনার উদ্দেশ্য নিয়ার টার্গেট যদি যথার্থ না হয় আপনি কোনোদিন কামিয়াবি অথবা সফলতা অর্জন করতে পারবেন না ইহকাল এবং পরকালে। বক্তৃতার পূর্বেই কয়েকটি কথা ইতিপূর্বে অনেক আলোচকের মুখ থেকে আপনারা বিভিন্ন বক্তৃতা শুনেছেন, কিছুক্ষণ পূর্বে আপনারা মৃত্যু প্রসঙ্গে পরকাল প্রসঙ্গে অনেক আলোকপাত শুনেছেন। আমি নির্দিষ্ট একটি বিষয় করে আলোকপাত করব, আলোচনা খুব লম্বা সময় ধরে করব এমনটি নয়, আলোচনা করব খুবই সংক্ষিপ্ততে, আলোচনা হবে খুবই সংক্ষিপ্ততে,
কিন্তু আলোচনার জন্য মধ্যে যেন আপনারা অনেক কিছু অনুধাবন করতে পারেন, অনেক কিছু বুঝতে পারেন, এবং যেটা বুঝতে পারছেন সেটা যেন অন্যকে পৌঁছাতে পারেন। এর জন্য আলোচনা হবে খুবই সংক্ষিপ্ত। তারপর আপনাদের মনে রাঙিনে যেসব প্রশ্ন যদি থেকে থাকে বা আমার বক্তৃতার মধ্যে যদি কোনো কিছু ভুল মনে করেন যে বক্তা এই তথ্য বা এই গবেষণা বা এই কথাটি ভুল বললো, অবশ্যই আপনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে প্রতিবাদ করতে পারেন। আপনাকে নিচে মাইক্রোফোন দেওয়া হতে পারে অথবা আপনি প্রশ্নের মাধ্যমে আপনি প্রশ্ন উত্তর করতে পারেন, এটা আপনার অধিকার, আপনার হক। আমি শুধু বলে যাব এক ঘন্টা দুই ঘন্টা এমনটি নয়, আমার মধ্যে ভুল হতে পারে, কিন্তু বানিয়ে আদম সত্তাউন প্রত্যেকটা আদম সন্তান ভুল করবে, এটাই স্বাভাবিক। সুনান তিরমিজি হাদিস নম্বর 2499 সনদ হাসান। অবশ্যই আমার মধ্যে ভুল হতে পারে, যদি আমি ভুল করি অবশ্যই আপনি তথ্য সহকারে আপনি বলবেন যে আপনি এই কথাটি ভুল বলেছেন, এটা পবিত্র কোরআন সুন্নাতে এমন আছে, অথচ আপনি বললেন এমনটি। তার জন্য আপনাকে প্রথমে সতর্ক সাবধান করব, যখন আমরা কথাবার্তা বলবো আলোচনা করব, অবশ্যই আপনাদের দৃষ্টি জিতে সঙ্গে সঙ্গে কর্ণপাতটিকে একসঙ্গে রাখতে হবে, চোখ দিয়ে দেখতে হবে এবং কান দ্বারা শ্রবণ করতে হবে। যদি উভয়টিকে একত্র করতে পারেন অবশ্যই এখান থেকে কিছু বুঝতে পারবেন, অথচ যদি আপনি চোখটাকে এদিকে দিকে তাকিয়ে থাকেন, কানটা যদি এদিকে দিকে শ্রবণ করেন, অবশ্যই আপনি অধিকাংশ কথা আমরা বুঝতে পারবেন না। আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় রসূলুল্লাহর আদর্শে জান্নাত। আলোচ্য বিষয় বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আনুগত্য অনুসরণ ইত্তেবার মাধ্যমে সমগ্র মানুষ জাতির জান্নাত লুকায়িত আছে। শুধু মানুষ নয়, জিন জাতি যদি জান্নাত যেতে চাই মনে করে, অবশ্যই বিশ্বনবীর আনুগত্য করে জিন জাতি মানুষ এবং জিন দুটো সম্প্রদায় আমাদের পৃথিবীতে আল্লাহ সুবহানাহু সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, সূরা জারিয়াত 8:56। তাই উভয় সম্প্রদায় যদি জান্নাতে যেতে চাই, স্বর্গের যে প্রবেশ করতে চাই, যদি মোক্ষ লাভ করতে চাই, বিশ্বনবীর আনুগত্য অনুসরণ আদর্শকে মেনে তাদেরকে স্বর্গ অর্থাৎ জান্নাতে যেতে হবে। চাই সে হিন্দু বা মুসলিম, ইহুদি বা খ্রিস্টান, কলভি রুচি মাথুর, সে যেই হোক না কেন, বিশ্বনবীর আনুগত্য অনুসরণের মাধ্যমে সেই সব ব্যক্তিকে এবং জিন জাতিকে জান্নাত যেতে হবে, বিকল্প কোনো পথ নেই। শুধু ইসলামের দৃষ্টিকোণ থেকে আলোকপাত করবো এমনটি নয়, পাশাপাশি আলোচনা করব বিভিন্ন ধর্মের মধ্যে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ আদর্শে জান্নাত লুকায়িত আছে, এগুলো অতীব তথ্যবহুল আলোচনার মাধ্যমে আপনার সামনে পেশ করব, যাতে আপনি আপনার বন্ধু যারা আছে অমুসলিম ভাই বা আপনি যে অফিসে কাজ করেন, আপনার যদি কোনো অফিস কলিগ থাকে, তার থেকে যেন আপনি এইভাবে উত্থান করতে পারেন ইসলামের যে রিসালাত, যে তাওহীদ, এটা যেন খুব সহজেই খুব বোধগম্য ভাষাতে তার কাছে উপস্থাপন করতে পারে। এই জন্য সংক্ষিপ্ত আলোচনা আর পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করবো, আপনারা নোট করবেন, যদি চান রেকর্ড করতে পারেন, বারবার শুনবেন, ইনশাআল্লাহ শ্রবণ করলে অবশ্যই আপনার দাওয়াতের জজবার জন্য একটা আশা জাগবে ইনশাআল্লাহ। আলোচ্য বিষয় বিশ্বনবীর আদর্শে জান্নাত। পবিত্র কোরআন সুন্নাহ থেকে একাধিক দলিল দ্বারা আমরা বুঝতে পারি যে না, এটা একদম স্পষ্ট যে আল্লাহর সাথে আনুগত্য না করলে আপনি কখনোই জান্নাত যেতে পারবেন না। ওখান থেকে লাইট কে মারছে ভাই, লাইট কে মারছে ভাই, একটু সাহস করে দাঁড়ান নাকি ভাই, লাইট কে মারছে ভাই, লাল লাইট, আরে ভাই লাইট মারছে তো বুকে সাহস নেই আপনার, দাঁড়ান না একটু দেখি যাবে তো স্টেজে লাইট মারছেন কেন ভাই? আর এই লাইটটা তো মানে সাধারণত এইসব জায়গাতে লাইট মারা হয় না, বিভিন্ন বিচিত্র অনুষ্ঠানে মহিলারা যখন ডান্স করে তখন মারতে হয়। আপনি যদি বিচিত্র অনুষ্ঠান মনে করছেন নাকি, আর যদি বিচিত্র মনে করেন তাহলে ওই দিকে মেলা খেলা হচ্ছে, ওখানে গিয়ে বসুন। পবিত্র কোরআন সুন্নাহ থেকে একাধিক দলিল প্রমাণ সহ আমরা এ কথা দীর্ঘদিন যাবত ধরে শুনে আসছি যে মহাবিশ্বত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বারবার করে বলেছেন আল্লাহর রাসূলের আদর্শ আনুগত্যের মধ্যে জান্নাত আছে। পাশাপাশি আমরা আলোচনা করব অন্য ধর্মগ্রন্থ কি আছে। তার পূর্বে আপনাদের সামনে যে শ্লোক পাঠ করব যেটা পবিত্র কোরআন এবং সুন্নাহর অনুসারে আমরা দুটো জিনিসকে ব্যাখ্যা করে আজকে আলোচনা শেষ করব। শ্লোকটি আছে হিন্দু ধর্মগ্রন্থ ভবিষ্য প্রাণ প্রতিসর্গ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5-8 এবং 26-27 নবভারত প্রকাশনী মহাত্মা গান্ধী রোড 76D 7 লক্ষ 1 কলকাতা। এটা যে ঠিকানা আপনারা কিনতে পারেন, পৃষ্ঠা নম্বর 386-388 পর্যন্ত বিস্তারিত একটা 26টা শ্লোক মন্ত্র আছে, ওখান থেকে কেবলমাত্র 8টা পাঠ করব, যেটা আপনার জন্য বোঝা খুব সুবিধা হয়। মন্ত্র বলছে এত স্মিন তরে মিলে চাচার নিয়া সমান্বিতা মহামাদৈতি খ্যাত শিষ্য শাখা সমান্বিতা রূপ চৈব মহাদেব স্থল নিবাসিনম গঙ্গা জলস্য পঞ্চ গর্ব সমান্বিতা চন্দন নিবার ভজ্য তুষ্ট মনো শহরম নমো
সমস্তে গিরি জান্নাত প্রভু নিবাসিনে ত্রি প্রাসুর নাশা ভূমায় পরিবর্তন লিঙ্গচ্ছেদ শিখা হি নমস শ্রীধারি সুদূষকা উজ্জ্বলাপি সর্বভোক্ষী ভবিষ্যৎ জনমামা। ভবিষ্য পুরাণ প্রতিষ্ঠিত পর্ব পর্ব তিন খণ্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট, ছাব্বিশ সাতাশ মহাত্মা গান্ধী রোড ছিয়াত্তরটি সাত লক্ষ এক কলকাতা ঠিকানা, পৃষ্ঠা নম্বর 386 থেকে 388। এই শ্লোকটিকে সামনে রেখে পাশাপাশি খ্রিস্টান ধর্ম একটি গ্রন্থ যেটাকে বলে বাইবেল, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট সং সলোমন 15 পাঁচ নম্বর শ্লোক এবং বুক অফ আইজা 29 অধ্যায় 16 নম্বর অনুচ্ছেদ স্পষ্টভাবে তরাত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসার উপরে অবতীর্ণ করেছে। বর্তমান 200 কোটি খ্রিস্টান যারা বলছে এটা তাদের ধর্মীয় গ্রন্থ, অর্থাৎ তাদের ধর্মীয় গ্রন্থ বাইবেল, পরিষ্কার করে সেখানে বাইবেল যে ভাষাতে লেখা আছে সেটা কি ভাষায় জানে? বাইবেল কি ভাষায় লেখা আছে? হিব্রু এবং আরামাইক। আসলে হিব্রু আরামাইক এটা নয়, বাইবেলের দুটো টেস্টামেন্ট আছে, একটা ওল্ড টেস্টামেন্ট একটা নিউ টেস্টামেন্ট। নিউ টেস্টামেন্ট রচনা করা হচ্ছে হিব্রু আর আরামাইক ভাষাতে, আর ওল্ড টেস্টামেন্ট লেখা আছে গ্রিক ভাষাতে। গ্রিক ভাষাতে বাইবেল যেটা মূল ভার্সন, আমরা অনেকে গ্রিক ভাষা বুঝি না, আমরা অনেকে হিব্রু ভাষা বুঝি না, তবে বাইবেলের সং অফ সলোমন বলে একটি অধ্যায় আছে, অধ্যায় নম্বর 5 মন্ত্র নম্বর অনুচ্ছেদ নম্বর 15 এবং 16, সেখানে পরিষ্কার হিব্রু ভাষাতে একটা অনুচ্ছেদ মন্ত্র বলছে হিকমতম কিম লিকুল্লি মুহাম্মাদিন। একটা পবিত্র কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, একটা হিন্দু ধর্মীয় গ্রন্থ থেকে মন্ত্র পাঠ করেছি, আর পাশাপাশি একটা খ্রিস্ট ধর্মগ্রন্থ বাইবেল থেকে একটা অনুচ্ছেদ পাঠ করেছি। তিনটে ধর্মগ্রন্থের আলোকে আজকে আমাদের আলোকপাত যে বিষয়টি আমরা অবতীর্ণ করতে চাইছি, বিষয়টিকে রাসূলুল্লাহ আদর্শে জান্নাত। আমরা মুসলিমরা বিশ্বাস করি মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে দিনে দিনে ক্ষণে ক্ষণে আদিবদ্ধ কাল থেকে 1,24,000 নবী এবং রাসূল পাঠিয়েছেন। মিসকাত আল মাসাবি, কিতাবুল আম্বিয়া, হাদিস নম্বর 5,736 সনদ হাসান। আল্লাহ রাসূল বলছেন যে আমার পূর্বে কমপক্ষে 1,24,000 নবী এবং রাসূল এসেছেন। আমরা দীর্ঘদিন যাবৎ ধরে শুনে আসছি যে মতান্তরে 2,24,000 পীর পায়গম্বর, বা মতান্তরে কোনো সহি সূত্রে দূরে কথা, কোনো জাল বর্ণনায় হাদিসের গ্রন্থ নেই। ইসলামের মধ্যে কোনো মতান্তর থাকতে পারে? কি বলছেন ভাই, ইসলাম কি মতান্তরের ধর্ম না মতানুক্ত ধর্ম? ইসলাম যেটা আছে স্বচ্ছ, একদম নিষ্কলস, নির্ভেজাল, এর মধ্যে একটাই চূড়ান্ত বাক্য যেটা বিশ্ব নবী বলেছে এর মধ্যে কোনো মতান্তর থাকতে পারে না। তার জন্য 1,24,000 নবী রাসূল এসেছেন, এটাই চূড়ান্ত সত্য কথা, এর মধ্যে কোনো পরস্পর বিরোধী কথা নেই। আমরা মুসলিমরা এটা বিশ্বাস করি মহান স্রষ্টা আল্লাহ সুবহান ওয়া তাআলা পৃথিবীতে যখন যে নবীকে পাঠিয়েছেন সেই নবীর আনুগত্য অনুসরণ করে সেই সেবাকার মানুষকে, উম্মতকে, কওমকে জান্নাত যেতে হতো। আমরা এটা বিশ্বাস করি পৃথিবীতে 1,24,000 নবী এবং রাসূল এসেছেন। যখন আল্লাহ যে নবীকে পাঠিয়েছেন বিশেষ গোত্রের জন্য বা বিশেষ জাতির জন্য বা বিশেষ স্থানের জন্য, সেই সে মানুষটি যদি মনে করতো যে জান্নাতে যাব, অবশ্যই সে নবীর আনুগত্য অনুসরণ করে সেই সময়কার মানুষকে জান্নাত যেতে হতো। এটাই ছিল রীতি, এটাই পথ, এটাই পন্থা ছিল। এটা আদিবদ্ধ কাল থেকে একইভাবে ধারাবাহিকভাবে এখন পর্যন্ত চলে এসেছে। উদাহরণস্বরূপ যখন পৃথিবীতে নবী নূহ আসলেন, শেষে কোনো ব্যক্তি যদি মনে করতেন জান্নাতে যাবে, অবশ্যই নবী নূহের আনুগত্য অনুসরণ করে তাকে জান্নাত যেতে হবে। যখন পৃথিবীতে নবী ইব্রাহিমের সময় চলে আসলো, সেই সময় নবী ইব্রাহিমের আনুগত্য অনুসরণ করে সেই সব মানুষকে জান্নাত যেতে হতো। একইভাবে যখন ঈসা আলাইহিসসালামের সময় আসলো, মানুষ যদি স্বর্গ অর্থাৎ জান্নাত যাবে মনে করতো, নবী ঈসার আনুগত্য অনুসরণ করে জান্নাত যেতে হতো, এর মধ্যে কোনো সন্দেহ নেই। একইভাবে ভাই বলুন তো এখন কোন নবীর সময় চলছে? কোন নবী? শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখন সময় চলছে। এখন যদি কোনো মানুষ সন্তান, কোনো জিন সন্তান, সে যদি জান্নাত যেতে চায়, কার আনুগত্য, কার অনুসরণ, কার আদর্শকে গ্রহণ করতে হবে? অবশ্যই শেষ নবীর আনুগত্য অনুসরণ করে মানুষ এবং জিন জাতিকে জান্নাত দিতে হবে, বিকল্প কোনো পথ নেই। এখানে একটি তথ্য, আরেকটি কথা না বললে না, যেটা নিয়ে সমাজে একটি সমস্যা চলছে ভাই, অনেক মানুষ বলে যে চারটের মধ্যে একটা ফরজ। বুঝতে পারলেন কি কথা আমার? চারটে মানে চার মাঝহাবের মধ্যে একটা মাঝহাব মানা ফরজ। একটা মাঝহাব যদি আনুগত্য তাকলীদের সাক্ষী যদি না করেন, আপনি অবশ্যই জান্নাতে যেতে পারবেন না ভাই। কথা প্রচলিত আছে না নেই? আমরা যেমন ছোটবেলা থেকে মাকে মা বলতে অভ্যস্ত, তোমরা ছোটবেলা থেকে যার বুদ্ধি হয়েছে ধর্ম সম্পর্কে একটু অনুধাবন করছে, সে এটা শুনে নিয়েছে আগে থেকে যে চারটের মধ্যে একটা মানা ফরজ। ভাই বলুন তো চারটের মধ্যে একটা মানা ফরজ, এটা কি শুধু মানুষের জন্য না জিনের জন্য? কোন ব্যক্তি যদি বলে
যে না চার মাজহাবের মধ্যে একটা মাজহাবকে মানতে হবে, একটা ইমামকে মিলিত হবে, নচেত আপনি জান্নাতে যেতে পারবেন না, ভাই বলুন তো জিন্দা কোন মাজহাব মানে? প্রশ্ন বুঝতে পারলেন কি? জিন্দা কোন মাজহাব মানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জিনকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য, জিনদের জন্য জান্নাত আছে, জিনদের জন্য জাহান্নাম আছে, মানুষের জন্য জান্নাত আছে, মানুষের জন্য জাহান্নাম আছে। তো মানুষকে যদি ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বাল চার ইমামের চারটা মত বা পথে যদি অনুসরণ করে জান্নাত যেতে হয়, ভাই বলুন তো জিন্দা কোন মাজহাব মানে? পীর সাহেব একটু অনুরোধ করে বললেন যে পীর সাহেব একটু জিনদেরকে ফোন করে দেখুন যে জিন্দা কোন মাজহাব মানে, কারণ আপনি তো বলছেন মাজহাব মানা তো এটা শুধু মানুষের জন্য তো শরীয়ত না, জিনদের জন্য একই শরীয়ত। অবশ্যই আমাদের দাবি হচ্ছে এটা, বিশ্বনবীর আনুগত্য অনুসরণ করে জান্নাত যেতে হবে, বিকল্প কোনো উন্নতি কোনো ব্যক্তির কথা মেনে নয়। এর জন্য আপনাকে চূড়ান্ত একটি তথ্য দিই, আপনি অনেকে বুঝতে পারবেন যে নবীদের আনুগত্য অনুসরণ আদর্শ গুরু গ্রহণ না করার কারণে পূর্ববর্তী অনেক ব্যক্তি পথভ্রষ্ট, গোমরাহ হয়েছে তার জ্বলন্ত প্রমাণ পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে। ভাই একজন নবীর নাম বলছি, নবী ইব্রাহিম, আমরা এ নামটা শুনেছি শুনি নাই? শুনেছি। ভাই বলুন তো নবী ইব্রাহিম তার পিতার নাম কি ছিল? আজব। ভাই বলুন তো আজব জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কি বলছেন, চিন্তা করেছেন? একজন নবীর পিতাকে আপনারা আম মুসলিম আম্মান বলছেন জাহান্নাম, কত বড় ফতোয়া দিচ্ছেন! বা আসলে জাহান্নাম কি আমরা বলছি? জি না, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী কিতাবুল আম্বিয়া বাব নম্বর 7 হাদিস নম্বর 3350 আল্লাহর রাসূল তিনি নিশ্চিত করে বলে গেছেন যে আজর যাবে জাহান্নামে কিয়ামতের মাঠে, যখন ইব্রাহিমের সঙ্গে আজর দেখা হয়ে যাবে, ইব্রাহিম সালামের সামনেই আজরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ভাই কারণ কি? নবী ইব্রাহিম তার একটা বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা মাত্র 5 থেকে 7 জন ব্যতীত। এত বড় একজন নবীর পিতা আজর, সে হচ্ছে জাহান্নামে। কারণ কি? কারণ নবী ইব্রাহিমের আনুগত্য অনুসরণ, নবী ইব্রাহিম যে দিন এসেছে সেটাকে গ্রহণ করেনি, আদর্শকে গ্রহণ করেনি। তার জন্য নবী ইব্রাহিম এত বড় একজন নবী হওয়ার শর্তেও তার পিতা যাবে জাহান্নামে, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। ঘটনা একদম উল্টে যাবে। আরেকজন নবী যার নাম নূহ, শুনেছেন নামটা? বলতো নূহ আলাইহিস সালামের সন্তানের নাম কি ছিল? কেনান। ভাই বলুন তো কেনান জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নাম তার জন্য অবধারিত। ভাই একটা নামে দেখালাম আপনাকে পবিত্র কোরআনের আলোকে যে নবী ইব্রাহিম তিনি হচ্ছে সন্তান, কেউ তার বাপ যাচ্ছে জাহান্নামে, এদিকে যখন বাপ হচ্ছে নবী তার সন্তান যাচ্ছে জাহান্নামে, একদম উল্টো ঘটনা না? একদম উল্টো ঘটনা। মানে বোঝা গেল যে ইসলাম এমন কোনো ধর্ম নয় যে শুধুমাত্র সম্পদের মাধ্যমে জান্নাত অথবা জাহান্নাম হবে, এমন কি নয়। ইসলাম যেটা বলছে জান্নাত যেতে হলে চাই সে আপনি নবী পিতা হন অথবা সন্তান হন অথবা আপনি যে কোনো আত্মীয় স্বজন হোক না কেন, অবশ্যই যদি জান্নাত স্বর্গের দিকে প্রবেশ করতে চান অবশ্যই আপনাকে নবীদের আনুগত্য অনুসরণ করে জান্নাত যেতে হবে। যদি আনুগত্য অনুসরণ ব্যতীত যদি জান্নাত যাওয়া হতো, সর্বপ্রথম জান্নাত হতো কে জানেন? নবী ইব্রাহিমের পিতা আদম হতো। কেন? এত বড় একজন নবী পিতা। তদ্রূপ একই ভাবে আরো দুজন নবী ছিল, নবী লূত আলাইহিস সালাম আর হুদ আলাইহিস সালামের স্ত্রী, তারা বলুন তো কোথায় যাবে? জাহান্নামে যাবে। সূরা তাহরীম সূরা 66 আয়াত নম্বর 9-11 তাফসীর ইবনে কাসির, তাফসীর আহসান বায়ান করবেন, স্পষ্ট অনেক রকম আলোচনা করা হয়েছে কেন তারা জাহান্নামে যাচ্ছে। কারণ হচ্ছে এটা যে আনুগত্য ছিল না, অনুসরণ ছিল না, আদর্শকে গ্রহণ করেনি। একইভাবে চিন্তা করে দেখেন, শুধুমাত্র আপনাকে বোঝার চেষ্টা করছেন নবীদের ঘটনা দিয়ে যে আনুগত্য না করলে সম্পর্ক দিয়ে জান্নাত জাহান্নাম নেই। তার আরো একটি জ্বলন্ত প্রমাণ, একজন ব্যক্তির নাম বলছি, ভাই আমরা অনেকে নামটা শুনেছি, বিবি আসিয়া, নামটা শুনেছেন? শুনেছেন বিবি আসিয়া? বলুন তো ইনি কে? ফেরাউনের স্ত্রী। ভাই বলুন তো ফেরাউন ভালো মানুষ? কি বলছেন? আপনার যদি একটা সন্তান হয় কালকে আপনার ছেলের নাম ফেরাউন রাখবেন? কেন রাখবেন না? কোরআনে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মূসা, ফেরাউন আর হারুনের আলোচনা করতে গিয়ে 536 খানা আয়াতকে খরচ করেছেন। ভাই ইয়াকুবের যে নামটা পবিত্র কোরআনে এসেছে, আপনাদের সন্তান ফেরাউন কেন রাখবেন না? মানে অবশ্যই ফেরাউনকে আমরা এত ঘৃণা করি যে তার নামটা পর্যন্ত আমাদের কোনো কাউরের জন্য আমরা অবধারিত করি না। ফেরাউন এত বড় পদ মানুষ, কিন্তু তার স্ত্রী যাচ্ছে কোথায়? জান্নাত। ভাই সম্পর্কের মাধ্যমে জান্নাত আছে? যদি সম্পর্কের মাধ্যমে জান্নাত হতো,
অবশ্যই বিবি আসিয়া কখন জান্নাতি হতো না। অথচ শুধুমাত্র আনুগত্য অনুসরণ ছিল, এই জন্য কিন্তু তিনি জান্নাতে যাচ্ছেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আদিগত কাল থেকে এখন পর্যন্ত এটা হচ্ছে চলন্ত, এটা হচ্ছে চূড়ান্ত কথা যে আদর্শ গ্রহণ না করলে কখনো কোনো মানুষ কখনো স্বর্গজাত জান্নাতে যাবে এমন কোনো কোরআন বা এমন কোনো প্রমাণ পবিত্র কোন সুন্নাতে নেই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা মানবতার কল্যাণের জন্য পাঠিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে পাঠিয়েছে হুদা লিন-নাস, সমগ্র মানুষ জাতির জন্য। সূরা বাকারা 185 আল্লাহ দেখেন কোনতে ঘোষণা করে দিয়েছে যে পবিত্র কোরআন গোটা মানুষ জাতির জন্য, বিশ্বনবী গোটা মানুষ জাতির জন্য মুক্তির জন্য এসেছে। বা বলিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো চাচা ছিল, তার মধ্যে একজন খুব আদরের চাচা যারা আপনারা আর রাহিকুল মাকতুম পড়েছেন, প্রথম দিককার মাত্র 50টা পৃষ্ঠা পড়লে বুঝতে পারবেন সেই চাচাটির নাম কি, আবু তালেব। ভাই বলুন তো আবু তালেব জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। সেই মুসলিম খুলবেন, বাব হচ্ছে কিতাবুল ইমাম, কিতাবুল ইমাম বাব হচ্ছে শাফায়াতুন নবী, হাদিস নাম্বার 398। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরোক্ষভাবে বলে দিয়েছে যে তার পিতা যাবে জাহান্নামে, তার পরের হাদিস 399 নম্বর হাদিস ওতে তার চাচা যাবে জাহান্নামে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা স্পষ্টে বলছে যে আবু তালেব জাহান্নামে যাবে, আযাবটা কম হবে, পায়ের নিচে রাখাবে জাহান্নামের আগুন, মাথার চাবি গন্ধ ফুটবে। চিন্তা করে দেখেছেন যে বিশ্বনবী গোটা মানবতার কল্যাণের জন্য এসেছে, মানবতার মক্ষ লাভের জন্য এসেছে, কিন্তু নিজের পিতাকে নিজের চাচাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। ভাই আমাদের অবস্থা কি? কারণ আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কম ভালোবাসতেন, কি বলছেন, আর রাহিকুল মাকতুম আল্লাহর জীবনী পড়বেন, নিজের জানার চেয়ে বেশি ভালোবাসতেন বিশ্বনবীকে। ভাই ভালোবাসা দিয়ে তাও বিশেষ করে কিয়ামতের মাঠে কোনো কাজে আসবে না, যদি ভালোবাসার মধ্যে যদি জান্নাত হতো প্রথম যে ব্যক্তি জান্নাত যেত তার নাম হচ্ছে আবু তালেব, কি বলছেন, প্রথম যদি ভালোবাসার মানদণ্ডে কেউ যদি জান্নাতি হতো তো প্রথম যে ব্যক্তি জান্নাতে যেতে সে হচ্ছে আবু তালেব। আল্লাহ রাসূলকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতো, অত টাকা সে এত খরচ করেছে ইসলামের দাওয়াত দিচ্ছে, শেষ মাতেও এমন ভাবে প্রাচীর মধ্যে দাঁড়িয়েছিল আল্লাহ রাসূলের সামনে, যতদিন আবু তালেব জীবিত ছিল আল্লাহ রাসূল গায়ে একটা কেউ হাত পর্যন্ত দিতে পারেনি, কেউ কুটু কথা বলতে পারেনি। আপনাকে বোঝানোর চেষ্টা করলাম এটা সম্পর্কের মাধ্যমে জান্নাত নেই, ভালোবাসবার শুধু দাবি করলে আপনার জান্নাত নেই, যদি তাই হতো সম্পর্কের মাধ্যমে প্রথম যে জান্নাতি হতো আজও হতো, ভালোবাসার মানদণ্ডে যদি জান্নাত হতো অবশ্যই আবু তালেব হতো। আপনাকে এটা কি বোঝাতে পেরেছি? তার মানে বোঝা গেল এটা যে আদর্শ গ্রহণ না করলে আপনি জান্নাত যেতে পারবেন না। আসুন পবিত্র করে সুন্নাহর দিকে আমরা যে দৃষ্টি দিই, অবশ্যই আমরা বুঝতে পারবো যে আনুগত্য অনুসরণ কেমন জিনিস। একটা যে নিষ্কার করছিলাম আপনাদের মাদ্রাসাতে 31 নম্বর পৃষ্ঠা খুলবেন, জিল্দ আওয়াল প্রথম খণ্ড 31 পৃষ্ঠা, কিতাবুস সুন্নাহ ওয়া লিতাসাম অধ্যায়, হাদিস নম্বর 194, হাদিস আছে সুরা নারীবী হাদিস নম্বর 435, মুসনাদ আহমদ হাদিস নম্বর 15176, শেখ নাসিরুদ্দিন আলওয়ানি, হোসেন আসাদ আল দারানি, শেখ সুয়াইব আরনাউ, শেখ জুবার মির্জাই, এই চারজন মহাদেশ হাদিসের সমগ্র ঐক্যমতে সই বলেছেন, এর মধ্যে কোনো দুর্বলতা নেই। আল্লাহ রাসূল একটা বসে আছেন, তার সামনে বসেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন একত্রিত হয়ে বসে আছেন, তৃতীয় পক্ষ ওমর বিন খাত্তাব তিনি প্রবেশ করছেন, তৃতীয় পক্ষ ওমর বিন খাত্তাব তিনি প্রবেশ করছেন, হাতে আছে একটা তাওরাতের কপি। ভাই তাওরাত কি? তাওরাত যেটা মুসা আলাইহিস সালামকে অবতীর্ণ করেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা আসমানি কিতাব, সূরা মায়দা 144। তোরাত এসে ওমর বিন খাত্তাব বিশ্বনবীর সঙ্গে পাঠ করতে শুরু করেছে, পড়তে শুরু করেছে, এমত অবস্থায় যখনই ওমর তোরাত পড়তে শুরু করেছে আর আল্লাহ রাসূল অত একটু রেগে আছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পারছেন যে আল্লাহ রাসূল ওমরের তোরাত পড়া পছন্দ করছেন না, সঙ্গে সঙ্গে আবু বকর দাঁড়িয়ে যাচ্ছে, ওমর তোরাত করছো, দেখছেন আল্লাহ রাসূল রেগে গেছে, তুমি তোরাত করছো? আর আল্লাহ রাসূল তৎক্ষণাৎ দাঁড়িয়ে বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি মুহাম্মাদ, সেই সত্তার কসম যারাতে মুহাম্মদের প্রাণ আছে, লাউ কানা মুসা হাইয়ান, ওমর তোরাত করছো, তোরাত তো কাঁধে হচ্ছে মুসার উপরে, আর যদি সব মুসা জীবিত হয়ে চলে আসে পাত্তা নেই উনি, আর তুমি তার আনুগত্য করতে শুরু করে দাও, ও তারা তুমি উনি আর আমি নবী মুহাম্মদকে ছেড়ে দাও, দেন চটচট করে কতটা কথা বললো আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল বলছে ওমর তোরাত করছো,
আরে তোরা তো নাচিত মুসার উপরে, তোরা তুমি বাদ দাও, সঙ্গে যদি মুসা পৃথিবীতে চলে আসে আর তোমরা যদি মুসার আনুগত্য গত শুরু করে দাও আর আমাকে যদি ছেড়ে দাও, অবশ্যই তোমরা পথভ্রষ্ট গোমরা সত্য পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। চিন্তা করেছেন বিশ্বনবী কেমন ভাবে বলছেন যে মুসার আসলাম পৃথিবীতে যদি আবার চলে আসে তার আনুগত্য যদি আমরা করি অবশ্যই আমরা পথভ্রষ্ট গোমরা হয়ে যাব, এর মধ্যে কোনো সন্দেহ আছে? ভাই বলুন তো, একজন নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত বিধানের পরিপন্থী একটি কাজ করেছেন, সমস্ত সুন্নাতের খিলাফ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাতের খিলাফ সে জিনিসটা একজন নবীকে সৃষ্টি করেছেন, নাম কি জানা আছে? নবী ঈসা। তার জীবনটা হলো উচিত প্রত্যেকটা মিরাককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জন্ম থেকে তাকে নবীত্ব দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চা রেখে পয়দা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৌড়ে থাকা অবস্থাতে তিনি কথা বলতেন, অনেকগুলো অলৌকিক মাটি দিয়ে তিনি বিভিন্ন পাখি তৈরি করতেন, ফুদিদের উড়ে যেতেন, যারা অন্ধ আছে চোখে হাত দিলে তার চোখ ভালো হয়ে যেত, যাদের কুষ্ঠরোগ ছিল পিঠে একবার হাত বুলে দিলে সে খাড়া হয়ে দাঁড়িয়ে পড়তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে এত মিরাক্কেল এত অলৌকিক জিনিস দিয়েছে, আপনি ভাবতে পারবেন না যে এমন অলৌকিক মতন পৃথিবীতে কারোর সামনে যদি প্রকাশ করা হয় অবশ্যই আমরা বিভ্রান্ত হতে পারি। এই নবী ঈসা পৃথিবীতে আবারও আসবে, তবে তার রিসালাত বাতিল মনসুখ হয়ে গেছে। বিশ্বনবী আসার পরে তার রিসালাত মনসুখ বাতিল হয়ে গেছে, তবে ঈসা আলাইহিস সালাম তুমি তো আসবেন, কি বলছেন? তার রিসালাত বাতিল হলেও তার গায়ে তার নবীর একটা দাগ আছে নাকি? বন্ধু, ঈসা আলাইহিস সালাম যদি পৃথিবীতে আসে সে কোন পীর সাহেবের মুরিদ হবে? অনেকে বলছে যে পীর সাহেবের মুরিদ না হলে নাকি জান্নাত যাওয়া যায় না। বাংলাদেশে গিয়েছিলাম তো বাংলাদেশের একজন ব্যক্তি বলছে চরমনা পীর সাহেবের যে বারহা, ওর কাছে বায়াত না করলে নাকি জান্নাত যাওয়া যাবে না। আমাদের ইন্ডিয়াতে হুগলিতে আছে ফুরফুরাতে একজন ভাই দাবি করছে ফুরফুরা পীর সাহেব হচ্ছে বারহাক, তার কাছে বায়াত না নিলে নাকি জান্নাত যাওয়া যাবে না। ভাই বলুন তো, ওই কুইনসল্যান্ড দেশ থেকে ঈসা আলাইহিস সালাম যেখানে অবতীর্ণ করবে ওইখান থেকে ঈসা আলাইহিস সালাম হুগলিতে আসবে বায়াত করতে পীর সাহেবের কাছে, আপনার বিশ্বাস হয়? কি বলছেন? না বাংলাদেশে যাবে। এখন চরমনা পীর সাহেবের কাছে ঈসা আলাইহিস সালাম বায়াত হবে না ফুরফুরা পীর সাহেবের কাছে বায়াত হবে, চিন্তা করে দেখেন। বিবেককে যদি একটু জাগ্রত করেন অবশ্যই বুঝতে পারবেন যে ঈসা আলাইহিস সালাম কোন পীর সাহেবের বায়াত করতে আসবে এটা আপনি ভাবতে পারেন? তাহলে তারা যে কথা বলছে যে পীর সাহেবকে ধরা হচ্ছে ফরজ, আর পীর সাহেবকে যদি না ধরেন আপনি জান্নাত যেতে পারবেন না। ভাই ঈসা আলাইহিস সালাম তারও জান্নাত লুকিয়ে আছে বিশ্বনবীর আনুগত্য অনুসরণ করে। ঈসা আলাইহিস সালাম যদি পৃথিবীতে আবার আসবেন এসে যদি বলেন না আমার করে যে ইঞ্জিন নাজিল করা হয়েছিল সেই শরীয়তটাকে আমি মানবো, ভাই ঈসা আলাইহিস সালাম এমন যদি দাবি করে বা এমন করে সে জান্নাত যেতে পারবে কি না? অবশ্যই ঈসা আলাইহিস সালামের আনুগত্য করলে আমরা যেন যেতে পারবো না জান্নাতে, তবে ঈসা আলাইহিস সালামকে জান্নাত যদি যেতে হয় শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য অনুসরণ করে জান্নাত যেতে হবে, বিকল্প ঈসা আলাইহিস সালামের জন্য কোনো পথ খোলা নেই। কিন্তু আমাদেরকে যে বিভিন্নভাবে ধোকা দেওয়া হচ্ছে, আমাদেরকে যে বলা হচ্ছে যে পিসে ধরা ফরজ, অথবা চার ইমামের মধ্যে একটা ইমামকে নামালে আপনি জান্নাত যেতে পারবেন না, আমাদের দাবির চেয়েটা যে বিশ্বনবীর আনুগত্য করে জান্নাত যেতে হবে। কিন্তু আমাদের মুসলিম সমাজে অনেক ধারণা আছে, না পিসকে না ধরলে জান্নাত যাওয়া যায় না, অথবা ইমামের চার ইমামের একজনকে না মানলে জান্নাত যাওয়া যায় না। ভাই কথাটা কতটা সত্যতা আপনারা এখন যদি নির্ধারণ করে বুঝতে পারবেন। ইমাম মাহাদি তিনি তো আসবেন কি আসবেন না? বন্ধু, ইমাম মাহাদি তিনি কোন কৃষ্ণের মুড়ি ধরে বা তিনি কোন মাঝাব মানে? যদি তিনি সাফি মাঝাব মানে তো হানাফির অপবাদ দিবে, যদি হানাফি মাঝাব মানে তো সাফির বলবে আমার দিকে কেন আসলো না, বলবে কি বলছে না? ঈশ্বর আসলাম বা ইমাম মাহাদি পৃথিবীতে আসবে তারা কোনো পীরের আনুগত্য করবে না, কোনো ব্যক্তির আনুগত্য করবে না, কেন? ভাই আপনি একটা তথ্য দিয়ে বুঝতে পারবেন যে জান্নাত যাওয়ার মাধ্যম যদি চরমনা কৃষ্ণের মুড়ি দেওয়া লাগে অথবা ফুরফুরা কৃষ্ণের মুড়ি দেওয়া লাগে, ভাই বলুন তো আমেরিকাতে মুসলিম আছে না নেই? ইংল্যান্ডে আছে না নেই? জাপান, জার্মানি, লন্ডন, হল্যান্ড, চীন, নেপাল, ভুটান আছে না নেই? ভাই বলুন তো ওরা চরমনা কৃষ্ণের নাম শুনেছে? ভাই আপনি কি চরমনা কৃষ্ণের নাম জানতেন? বাংলাদেশের লোক বলছে চরমনা কৃষ্ণের কাছে মুড়ি না হলে জান্নাত যাওয়া যাবে না, তো ভাই বলুন তো আমরা পশ্চিম বাংলার লোক আমরা চরমনা কৃষ্ণের কাছে মুড়ি ধরতে পারবো? পুরপুরের দাবি হচ্ছে পুরপুরের পীর সাহেব তিনি হচ্ছে হক বারাক, তার কাছে বায়াত হতে হবে। ভাই বাংলাদেশের লোক ভাই আমেরিকা, ইংল্যান্ড, চীন, নেপাল, ভুটান, ভাই ওরা কি পুরপুরের পীর সাহেবের নাম পর্যন্ত জানে? না, হুগলিতে আসে বায়াত করতে জি না। ইসলাম শুধুমাত্র পশ্চিমবাংলার মানুষের জন্য নয়,
ইসলাম কেবলমাত্র বাংলাদেশের মানুষের জন্য নয়, ইসলাম হচ্ছে আন্তর্জাতিক লেভেলের ধর্ম। এটা গোটা পৃথিবীব্যাপী মক্কার ইমামের জন্য সামর্থ্য থাকবে যেটা পড়ো, এই আপনাদের দিনাজপুরের একজন কামলা যায় 100 টাকার মুনুষ খাতে, তারপরে সামর্থ্য থাকলে সেটাই পড়ো। অন্যান্য ধর্মগত নয়, ইসলাম মানবতার প্রত্যেকটাকে একটা স্কেল যে মাপে, শুধুমাত্র জ্ঞানের কারণে কিছুটা তার উল্টো পাল্টা হতে পারে, এ ব্যাপারে কিছু নেই। কিন্তু কেউ যদি বলে না অমুক খ্রিস্টানকে মানা করো, তো এই আমেরিকার লোক তাকে পায় না, নামও শুনিনি, তারা কি সবাই জাহান্নামে যাবে? আপনি এটা বিশ্বাস করেন? জি না। তারপরে আমাদের সমাজে একদম প্রচলিত কথা এখন পর্যন্ত চলছে, কিন্তু আমরা তারপরে এইসব জিনিসগুলো এইসব কর্মগুলো আমরা করছি। আমাদের দাবি আল্লাহ সুরে আনুগত্য অনুশীলনের মধ্যে জান্নাত আছে। আল্লাহ সুন্দর পবিত্রভাবে কমপক্ষে 27 খানা আয়াত অবতীর্ণ করেছেন, যার দ্বারা আল্লাহ সুন্দর নিজের দাবিকে চূড়ান্ত করেছেন। আল্লাহ সুন্দর বলছেন পবিত্র কোরআন সুরা ইমরান সুরা মাতিন 1:31, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউসিলকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্যান ফালা মাহাব্বাত ফিস জাফানি। যদি তুমি সত্যি আল্লাহকে পেতে চাও, জান্নাত পেতে চাও, মক্কা লাভ করতে চাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য করো, অনুসরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা ইমরান সুরা মাতিন 1:32, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাক্যটি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এই কথাটি পবিত্র কোরআনে কমপক্ষে 22টা আয়াত তিনি ব্যবহার করেছেন। বারবার তিনি এই কথা বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। সূরা ইমরান সূরা মাতিন 1:32, 1:32 সূরা নিসা সূরা 4 1:65, 1:80, 1:59, 1:69 সূরা মায়েদা 1:45-92, সূরা আনফাল 1:46, সূরা অনেক জায়গাতে আল্লাহ শুধু এই কথা বলছেন যে আল্লাহর আনুগত্য করে রসুলের অনুসরণ করো। তবে আল্লাহ সুবহানাহু এই কথা বলতে গিয়ে কেবলমাত্র একটা আয়াতে আরেকজন শর্ত সাপেক্ষে আরেকজনের আনুগত্যর কথা বলা হয়েছে, যেটা সূরা নিসা 1:59, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা শাসক আছে, ক্ষমতাবান আছে, যারা ইমাম মুজতাহিদ আছে, তাদের তোমরা আনুগত্য করো। ভাই এই আয়াতটি দিয়ে আমাদের মুসলিম সমাজকে এক শ্রেণীর মানুষ তারা বলছে যে উলিল আমর বলতে এখানে 4 ইমামের 1 ইমামকে বোঝানো হয়েছে। বলছে কি বলছে না, 4 ইমামের 1 ইমামকে বলা হয়েছে। এই উলিল আমর দ্বারা যে কোনো একটা মাজহাব মানা ফরজ, অথবা কেউ কেউ বলছে এই আয়াত দিয়ে পীর ধরা ফরজ, ওই ইমামকে ধরা ফরজ অথবা পীর ধরা ফরজ, এই একটা আয়াতের মধ্যে তারা ব্যক্ত করছে। আল্লাহ সুবহানের নির্দেশ অনুযায়ী কমপক্ষে 3 জনকে মানতে হবে, অথচ তাদের এই আয়াতের উপরে এই গ্রামের উপরে তাদের আমল নেই, অথচ এটা তারা দলিল পেশ করছে। ভাই এখানে আর একটি শব্দ হচ্ছে মিনকুম। মিনকুম বলতে আল্লাহ সুবহানাহু কি বুঝিয়েছে, মিনকুম মানে তোমাদের মধ্যে থেকে, ভাই জীবিতদের মধ্যে থেকে না মৃতদের মধ্যে থেকে, জীবিতদের মধ্যে থেকে। ভাই তারা যেসব ইমামগণের আনুগত্য বা তাকলিফ করছে, মাজহাব মানছে, তারা জীবিত না মৃত? মৃত। ভাই তাহলে পবিত্র কোন আয়াতের সঙ্গে তাদের কোনো আমল আছে? জি না। ইসলাম হচ্ছে আন্তর্জাতিক লেভেলের ধর্ম। মক্কার ইমাম জন্য যেটা সমর্থ থাকলে ফরজ, আপনার দিনাজপুরে একটা কামলা খাটে তার উপরে সমর্থ থাকলে সেটাই ফরজ। অন্যান্য ধর্মের কথা বাদ দেন, অন্যান্য ধর্ম গোটা আন্তর্জাতিক ধর্ম, হিন্দু ধর্মটি আপনি বলতে পারেন না এটা আন্তর্জাতিক ধর্ম। হিন্দু ধর্মটি কেবলমাত্র শুধুমাত্র ভারতবর্ষের মানুষের জন্য, এটা পাকিস্তানের জন্য নয়, এটা আরবের জন্য নয়, এটা বাংলাদেশের জন্য নয়, এটা ইংল্যান্ড বা জাপান হল্যান্ড এদের জন্য হিন্দু ধর্ম নয়, এটা তো দাবি করলাম। প্রমাণ কি? যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে আসে, মানুষ পাপ অন্যায় অত্যাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, শেষে ঈশ্বর কি করে? গ্রানাতি ভাবাতি ভারাতা, কোথায় এই ভারাতা? মানে ভারতের মধ্যে যখন অধর্ম নেমে আসে, মানুষ পাপ অন্যায় অত্যাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, হিন্দু ধর্মের ঈশ্বর কি বলছে? তিনি তখন কি করেন? পরিত্রাণায় সাধুনাং, সাধুদের রক্ষা করতে, অর্থাৎ ভালোবাসদের রক্ষা করতে, বিনাশাচাই দুষ্কৃতাং, আর রাক্ষসদের ধ্বংস করতে, ধর্মসংস্থা পার্থানায়, আর ধর্মকে যথাযথ প্রতিষ্ঠিত করতে, সম্ভাবমি যুগে যুগে, ঈশ্বর প্রত্যেক যুগে একটা অবতার পাঠাই। ভাই কোথায় পাঠাই? কোথায়? ভারতে। তারপরে এখন বাংলাদেশে যদি বারাবারে দাঙ্গা চিন্তায় রাহাজানে লেগে যায়, হিন্দু ধর্মের ঈশ্বর বাংলাদেশে যাবেন না ঠেকাতে। যদি আমেরিকাতে যদি ধর্ম মধ্যে গ্রামে চলে আসে, অধর্ম শুরু হয়ে যায়, মানুষ জেলা ব্যাপীদের মধ্যে লিপ্ত হয়ে যায়, হিন্দু ধর্মের ঈশ্বর আমেরিকাতে যাবে না। একেবারে শুধুমাত্র ভারতবর্ষের মানুষের জন্যই এই হিন্দু ধর্মটি, এটা আমেরিকাবাসীর জন্য নয়, এটা পাকিস্তানের জন্য নয়,
কিন্তু পবিত্র কন্যা বিশ্বের মোহাম্মদ তিনি শুধু ভারতবর্ষে মানুষের জন্য আসেনি, আরবদের জন্য আসেনি, তিনি এসেছেন গোটা মানবতার কল্যাণের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র একাধিক জায়গাতে বলেছে এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাই এই জিনিসটিকে যদি শুধুমাত্র বলেন বাংলাদেশের কৃষকদের ধরলে না ধরলে আপনি জান্নাত যেতে পারবেন না ভাই, তাহলে এটা বাংলাদেশের মেড ইন চায়না জান্নাত পাবে, কি বুঝলেন? যদি বলেন বাংলাদেশের কৃষককে না ধরলে আপনি জান্নাত যেতে পারবেন না, তো জান্নাত যেতে হবে সেটা মেড ইন চায়না, ঢাপি গ্যারান্টি। মানে পৃথিবীতে যতক্ষণ থাকবেন ততক্ষণ শুধু জান্নাতের আশা করেন, মরার পরে জান্নাত বলে কিছু পাবেন না, ঢাপি গ্যারান্টি জান্নাত। এরকম কেন হতে পারে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমানের উপরে বিশ্বব্যাপী যে জান্নাতকে দেখিয়েছেন ওই জায়গা আপনি পাবেন না। একজন ভাইকে প্রশ্ন করছি আমি যে ভাই আপনি পীর কেন ধরেছেন? উনি বলছেন ভাই পীর না ধরলে জান্নাত যাওয়া যাবে না। আচ্ছা এই কথা কোথায় আছে? তিনি বলছেন কোরআন হাদিসে আছে। আমি চট করে পবিত্র গ্রন্থে তুলে তাকে বলছি ভাই দেখো কোরআন 30 পারা গোটাটা আছে, 14 খানা সূরা আছে, ভাই কোথায় পীর ধরা পড়ো এই কথাটা দেখিয়ে দেন আমি দেখতে চাই। উনি তখন হাতে কোরআনটি নিয়ে পৃষ্ঠা উল্টাচ্ছে, উল্টা উল্টাতে একটু পরে বলছে আরে ভাই এত মোটা কোরআন খুঁজে পাবো কোথায়? আমি বলছি ভাই এখনই আপনি বললেন যে পীর না ধরলে জান্নাত যাবে না কোরআনে আছে, এই যে কোরআন কোরআনে কোথায় আছে? তুমি বলছেন না কোরআনে আছে। আমি বলছি ভাই যখন আপনি বাংলাতে পীর শব্দ লেখেন কি অক্ষর দিয়ে লিখতে হয় ভাই? প, প হচ্ছে দিতে হয়, তারপরে রোয়া দিতে হয় পীর। যদি ইংরেজিতে লিখতে চান পি, বা বললে যদি আরবিতে পীর লিখতে চান আরবিতে কি অক্ষর লাগবে? পে বা পা লাগবে ভাই। আরবিতে প বলে কোনো অক্ষর আছে? আলিফ বা পড়তে শুরু করুন তো ভাই, মাদ্রাসায় যারা ছাত্র তাদেরকে বলছি না, যারা মাদ্রাসা ধাপিও দেখে যে কারা পড়ুন আলিফ বা করে পড়ুন, প বলে আরবি বর্ণমালাতে কোনো অক্ষর আছে? তুমি বলুন তো প বলে কোনো অক্ষরই নেই, এটা ধরা পড়ে ধরতে পারে কিভাবে? কোরআনে পীর ধরে পড়ে এই কথাটা লিখতে হলে কমপক্ষে প অক্ষর তো লাগবে নাকি? তো প প অক্ষরই নেই, লোকে বলে পীর তীর ধরা পড়ে বা প, আর তীর লিখতে গেলে ট লাগে, ট কাউ না পীরও নাই তীরও না। আরবি বর্ণমালা পত লাগবে ভাই, এটা বুঝতে পারছেন কি? পীর লেখাতে না আরবিতে কমপক্ষে পটা লাগবে, কোনো অক্ষরই নেই। আপনার সামনে কোনো ব্যক্তি যদি বলে যে বন্ধন হয় সন্তান দেখেছি, আপনি মানবেন না বন্ধন হয় সন্তান হয় না? সন্তান থাকলে তাকে বন্ধ বলা যায়। আপনার যদি বলে ভাই কি চমৎকার একটা আইসক্রিম খেলাম রে, খুব ঠান্ডা খুব গরম, মানবেন? কেউ যদি বলে ভাই আমি আইসক্রিম খেয়েছি গরম, আপনি মানবেন? বা আইসক্রিম মানে ঠান্ডা, আইসক্রিম কখনো গরম হয় না। তো প অক্ষরই নেই, এটা ধরা পড়ে কিভাবে হতে পারে? উনি তখন দলিল দিতে না পেরে আমাকে তখন চট করে বলছে যে পীর ধরা অবশ্যই ফরজ, আজ কেন ফরজ? তিনি আমাকে বলছেন ভাই ওই যে দুই তলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন? আজ কি দেখতে পাচ্ছেন? ওই যে দুই তলা বিল্ডিং আপনি এক লাফে উঠতে পারবেন? আজ এটা সম্ভব নয়, এটা বাস্তব। আমি স্পাইডারম্যানও না সুপারম্যানও না ব্যাটম্যানও না যে লাফ দিয়ে উঠে পড়বো। উনি বলছেন আপনি দুটাকা সাদে দিয়ে উঠতে চাইলে আপনার কি করতে হবে? আচ্ছা এটা মই লাগা বা সিঁড়ি দিয়ে উঠে পড়বো? বলছে যে মই আর সিঁড়ি লাগাচ্ছে এটাই কৃষ্ণ যুক্তি দেখেছেন। উনি বলছেন যে দুতলা ছাদের উপরে উঠতে হলে মই বা সিঁড়ি লাগে এটাই নাকি পীর সাহেব? একটু পর তিনি আবার আমাকে বলছেন যে আল্লাহ না করুক ভাই আপনার বাবা একটু অসুস্থ হয়ে গেল, এমতো পরিস্থিতি আপনাকে কলকাতা মেডিকেল হসপিটালে ভর্তি করতে যেতে হবে, আপনি কি কলকাতা মেডিকেল হসপিটাল চেনেন, আপনি কি দেখেছেন? আচ্ছা জি ভাই দেখিনি। বলছে আপনি কি আপনার বাবাকে তাহলে নিয়ে যাবেন ভর্তি করতে? আচ্ছা জি অবশ্যই নিয়ে যাবো। বলছে আপনি তো রাস্তায় চিনেন না, আপনি নিয়ে যাবেন কিভাবে? আমি বলছি ভাই একটা গাড়ি ড্রাইভার ধরো, পার্সোনাল প্রাইভেট গাড়ি, ওকে বলবো মেডিকেল হসপিটাল নিয়ে চলে যা, ও আমাকে নিয়ে পৌঁছে দিবে, আমি দেখিয়ে নিব। বলছে যে যে রাস্তা চেনে তাকে আপনি ধরবেন, এটা হচ্ছে বিষয়। উনি আমাকে যুক্তি দিয়ে বলছেন যে রাস্তা চেনে যে জায়গা দেখেছে মেডিকেল হসপিটাল যে রাস্তা চেনে তাকে ধরতে হবে, তাকে না ধরলে তো মেডিকেল হসপিটালে যাওয়া যায় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছানোর জন্য পীর ছাড়া যাওয়া যাবে না। তিনি বলছেন আমরা গোনাহগার ব্যক্তি, আমরা আল্লাহ চিনি না, নবী চিনি না, জান্নাত চিনি না, জাহান্নাম চিনি না, এই জন্য আমাদের পীরকে ধরতে হবে, তিনি আমাদেরকে নিয়ে চলে যান। আমি তাকে তারপরে বললাম ভাই আপনার কথার মাধ্যমে একটা প্রশ্ন সৃষ্টি হয়েছে, আমি প্রশ্ন করতে পারি? তিনি বলছেন বলেন। আমি বলছি আমি জান্নাতে যেতে চাই আর জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমাকে কি করতে হবে? তিনি বলছেন পীর ধরতে হবে। আজকে প্রশ্ন করে বলছেন যে জান্নাতে যেতে চাই আর জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমাকে কি করতে হবে?
আপনি বলেন যে রাস্তা চেনে, যে জায়গা দেখেছে তাকে ধরতে হবে। তো ভাই আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম, ভাই বলুন তো পৃথিবীর কোনো জীবিত হোক অথবা মৃত হোক কোনো পিশাচ জান্নাতের সচক্ষে দেখেছে, জাহান্নামের সচক্ষে দেখেছে? আমি বলছি আপনি যে একটু বলেন যে জায়গা চেনে, যে রাস্তা চেনে তাকে ধরতে হবে, তো পৃথিবীর কোনো জীবিত অথবা মৃত পীর সে জান্নাতকে দেখেনি, জাহান্নামকে সচক্ষে দেখেনি? অবশ্যই আপনার যুক্তির মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে আমি যদি আপনার পিশাচকে ধরে আমি জাহান্নামে যাবো, এটাই স্বাভাবিক। কিন্তু আমি এমন ব্যক্তিকে ধরেছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সচক্ষে জান্নাতও দেখেছেন, জাহান্নামও দেখেছেন, জান্নাতের রাস্তাও চেনেন, জাহান্নামের রাস্তাও চেনেন। বিশ্বনবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাজে নিয়ে গেছেন, বোরাকের উপরে চাপিয়ে একটা রাস্তা দেখাতে দেখাতে নিয়ে চলে গেছেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইলের সঙ্গে। সূরা বানিসাইল আয়াত নম্বর 1 বোঝা গেল বিশ্বনবী তিনি জান্নাতও চেনেন, জাহান্নামও চেনেন, জান্নাতও দেখেছেন, জাহান্নামও চেনেছেন, জান্নাতের রাস্তাও চেনেন, জাহান্নামের রাস্তাও চেনেন। যদি আপনার যুক্তি মেনে নিই একথা এটাই প্রমাণিত হয় যে বিশ্বনবীর আনুগত্য বাদ দিয়ে কোনো ব্যক্তি জান্নাত যেতে পারে না। উনি তখন বলছেন যে আপনার যুক্তি রাখেন, আচ্ছা আপনি একটু আগে যুক্তি দিলেন, উনি যুক্তি দিয়েছেন আমার কাছে যুক্তি আপনি রাখেন, তিনি আবার বলছেন তবুও পীর ধরা খরচ। এত যুক্তি দিয়ে কোরআনের আয়াতে দেখাতে পারলো না, যুক্তি যেটা দিল সেটা খণ্ডন করলাম, আবার পরক্ষর যে আরবিতে নেই সেটা বললাম, তারপরে মানতে চাইছে না, তারপরে বলছে না পীর ধরা খরচ। আমি বলছি জি এবার পীর ধরা খরচ, বা পীর ধরা খরচ কি খরচ নয়, বাংলাদেশের ইন্টারনেটে চলে যাবেন লিখবেন দেওয়ানবাগি পীর, দেখেছেন দেওয়ানবাগি পীরকে? এত বড় ঘুড়ি গাড়িতে আটে না। ইন্টারনেট চলে যাবে ইউটিউবে সার্চ করবেন বাংলাতে লিখবেন দেওয়ানবাগি পীর। কিছুদিন আগে তিনি ভিডিও প্রকাশ করেছেন, তিনি বলছেন মা ফাতেমার সঙ্গে তার বিয়ে হয়েছে, নাউজুবিল্লাহ মিন জালিম। কি বলছে? মা ফাতেমার সঙ্গে নাকি তার বিবাহ হয়েছে, আবার বদমাশ শয়তানটা বলছে মা ফাতেমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, মাও বলছে আবার বিয়ে হয়েছে বউ বলছে। চিন্তা করেছেন এসব মদ ঘরে মাতাল বিন্দা কি এগুলো কি বলছেন? মাও বলছে বিয়ে হয়েছে এটাও বলছে। বন্ধু ভাই এই পীরকে ধরা ফরজ কি ফরজ নয়? কি বলছেন? এই পীরকে ধরা অবশ্যই ফরজ, বা চোর ধরা ফরজ কি ফরজ নয়? চোর ডাকাত যদি বাড়িতে আপনার চুরি করতে ঢোকে তো চোর ধরা ফরজ কি ফরজ নয়? চোর ধরা অবশ্যই ফরজ। কেন? চোরকে টাকা পয়সা ধন দলে চুরি করছে, আর এই চোর আপনার দুটো জিনিস একসঙ্গে চুরি করছে, টাকা পয়সা হাতাচ্ছে হাতাচ্ছে আপনার ইমানটাকে চুরি করছে, অবশ্যই এই পীরকে ধরা আগে ফরজ, বা চোরকে ধরা পরে কি করা ফরজ? উত্তম মাধ্যম দেওয়া ফরজ, এইসব পীরকে ধরে উত্তম মাধ্যম দেওয়াটাই ফরজ। এই জন্য আমরা সর্বশেষ একথাই বলি, চোর ধরা অবশ্যই ফরজ, যেমন ধরো পীর ধরা ফরজ চোর ধরা তেমনই ফরজ, চোর ধরা যেমন ফরজ পীর ধরা তেমন ফরজ। বুঝতে পারছেন কি? যেসব পীর সাহেব লিখেছে একটা বই আছে বেদে মারফত, চরমরা পীর সাহেবের লেখা বেদে মারফত 51 পৃষ্ঠে বলছে কিয়ামতের মাঠে যদি এই পৃথিবীতে দুটো পীর সাহেব ধরে, দুটো পীর যদি আপনি ধরেন এই পৃথিবীর মাটিতে বায়াত নেন, অবশ্যই কিয়ামতের মাঠে থেকে দুইজন পীর সাহেব আপনার দুই হাত ধরে টানতে টানতে জান্নাতে নিয়ে চলে যাবে। বলুন তো ভাই এই পীরকে ধরা ফরজ কি ফরজ নয়? সহিহ বুখারী কিতাবুল আম্বিয়া হাদিস নম্বর 4678 বিশ্বনবী বলছে কিয়ামতের সংকটময় সময়ে বিভিন্ন নবীর রাসূলের কাছে তার উম্মতরা ছুটে ছুটে যাবে। মানুষ প্রথমে যাবে আদম আলাইহিসসালামের কাছে, আদম আলাইহিসসালাম বললো আপনি সুপারিশ করুন, আদম আলাইহিসসালাম বললো লা আদ্রি লা আদ্রি, ইয়া নাফসি কত রকমের ভাষা বলে, শুধু বলবে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও, আমার কি হয় আমার কি হয়। আদম আলাইহিসসালাম কাউকে সুপারিশ করবেন না, নবী নূহের কাছে যাবে নূহ আলাইহিসসালাম ছেড়ে দিবে, মূসা আলাইহিসসালামের কাছে যাবে মূসা ছেড়ে দিবে, নবী ইব্রাহিমের কাছে চলে যাবে মানুষ ইব্রাহিম আলাইহিসসালাম ছেড়ে দিবে। এইভাবে প্রত্যেকটা নবীকে ছেড়ে দেওয়ার পর শেষ পর্যন্ত বিশ্বনবীর কাছে মানুষ যে আশ্রয় গ্রহণ করবে, আল্লাহ সুবহানাহু বিশেষ রহমতের পরামর্শ বিশ্বনবী সুপারিশ করবে। ভাই বলেন তো কিয়ামতের মাঠে নবী ইব্রাহিম সুপারিশ করতে পারবে না, বিশ্বের জান্নাত নিয়ে যাবে বিশ্বাস করেন? ভাই কোনো মুসলিম বিশ্বাস করতে পারে? চিন্তা করেছেন? এই জন্যই বলছি যে পীর সাহেবের আনুগত্য অনুসরণের জান্নাত নয়, বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণের মধ্যে জান্নাত। ইন্টারনেটে চলবেন কত রকমের পীর সাহেব জানেন, শুধু এত পীর সাহেব বিড়ি বাবা দেখেছেন, পীর সাহেব বিড়ি বাবা ইন্টারনেটে এখনই মানেন চোখের ধুলো দেশ মেয়ে এখন আছে নাকি ভাই, পকেট থেকে মোবাইলটা বের করেন দেখেন বিড়ি বাবা, ইউটিউবে গিয়ে দেখেন বিড়ি বাবা চলে আসবে, পীর সাহেব তালা বাবা দেখেছেন, তালা বাবা গোটা শরীরে তালা দেবা ধা আছে, বস্তা বাবা দেখেছেন বস্তার পোশাক পরে বসে থাকে এই বস্তা বাবা,
কত রকমের যে বাবা আছে, আগুন বাবা মানে হাত দেওয়ার মধ্যে আগুন বের করে, আগুন বাবা ইন্টারনেটে প্রত্যেকটা লিখে প্রত্যেকটা বাবা চলে আসবে। আমাদের মুসলিম ধর্মে বাবাতে ছড়াছড়ি, খাজা বাবা, গাজা, তারপরে আপনার কত রকমের বাবা, পীর বাবা। ভাই আমাদের মধ্যে কোন মেয়ে ছেলে কোন পীর মা দেখেছে কখনো? পীর মা হয়, পীর মা আছে কি আমাদের মধ্যে? মুসলিমদের মধ্যে কোনো পীর মা আছে কি না? তবে আছে কাদের মধ্যে? হিন্দু ভাইদের মধ্যে। ওদের বলছে দুর্গা মা, কালী মা, লক্ষ্মী মা, সরস্বতী মা, ভগবতী মা, ওদের মায়ের ছড়াছড়ি, বাবা মা। হিন্দু ভাইদের মধ্যে সব বাপ মা দেখুন, লক্ষ্মী মা, কালী মা, সরস্বতী মা, ভগবতী মা, মায়ের ছড়াছড়ি, ওরা মায়ের উপাসনা করে, মায়ের কাছ থেকে চাই। আর আমরা মুসলিমরা অতই কম নাকি, আমরা বাবার উপাসনা করি, সব বাবা আমাদের মা নেই। হিন্দুদের মা আছে, বাবা নেই, আর আমাদের বাবা আছে, মা নেই। জবর সমস্যা ভাই, পাশাপাশি বাংলাদেশ ভারত আছে, একজনের বাবা আছে তো মা নেই, একজনের মা আছে তো বাবা নেই। চুনত পাসপোর্ট ভিসা করে ওদের মাগুলোর সঙ্গে আমাদের বাবাদের বিয়ে দিয়ে দেয়, কাজ শেষ। বিশ্বনবীর আনুগত্য অনুসারের মধ্যে জান্নাত আছে। পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে একাধিক দলিল প্রমাণ এই কথা বলতে হয় যে আল্লাহর আনুগত্য অনুসরণ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারে না, চাই সে পীর সাহেব হোক অথচ কোন নবী যদি পৃথিবীতে আবারও দ্বিতীয়বার চলে আসে তার জন্য জান্নাত নেই, কেবলমাত্র বিশ্বনবীর আনুগত্য ব্যতীত। ভাই বলুন তো, এই কথা যদি কোনো হিন্দু ভাইকে আপনি গিয়ে যদি বলেন যে আপনার কলিগ ক্লাসমেট অথবা আপনার বন্ধু অথবা বান্ধবী গিয়ে যদি বলেন যে আমাদের মধ্যে যদি আনুগত্য তুই না করিস না তুই স্বর্গে যা যেতে পারবি না, মানবে আপনার কথা? আপনার হিন্দু ভাইকে বলবেন এই শুন সুব্রত, তুই স্বর্গে যাবি, মোক্ষ লাভ করবি, আমাদের নবীর অনুসরণ করতে হবে, না তো জান্নাতে যেতে পারবি না।